নমস্কার। আপনারা যারা রোজ ভ্যালি আমানতকারী যারা রয়েছেন, আপনারা আপনাদের পরিশ্রমের টাকা ফেরত পাওয়ার জন্য রোজ ভ্যালির যে অ্যাসেট ডিসপোজাল কমিটি, কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত তিনটি বিষয়ে আলোচনা করব। যারা আপনারা আমাকে কমেন্ট করছেন যে আমাদের একাধিক সার্টিফিকেট রয়েছে, একজন ব্যক্তির নামে অনেকগুলি সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে আমরা কিভাবে আবেদন করব। দু নম্বরে আপনারা কমেন্ট করছেন আমাদের অনেকগুলি রিসিপ্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা কিভাবে আবেদন করব। এবং তিন নম্বরে আপনারা বলছেন যে আবেদন করার সময় আপনারা কেউ সাবমিট করতে পারছেন না বা সার্ভার কোনোভাবে কাজ করছে না, এমন পরিস্থিতির সম্মুখীন আপনারা অনেকেই হচ্ছেন, আমাকে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়েছেন। আমাদের এখানে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। রোজ ভ্যালির যে অ্যাসেট ডিসপোজাল কমিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনারা কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস একাধিক ভিডিও আমার চ্যানেলে আপলোড রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিভাবে আবেদন করবেন সেই ভিডিওগুলি থেকে আপনারা দেখে নেবেন। এই ভিডিওতে মূলত এই তিনটি বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, যে সমস্যার গুলির সম্মুখীন আপনারা হচ্ছেন মূলত যে তিনটি বিষয়ে, সেই বিষয়ে আমি কথা বলবো। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং এই ইনফরমেটিভ ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করবেন। যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনারা কিন্তু তাদেরও উপকার করতে পারেন। সুতরাং বন্ধুরা, চলে আসবো ভিডিওর মূল পর্বে। আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আমি আপনাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি। এখানে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির পক্ষ থেকে। বলা হচ্ছে যে রোজ ভ্যালির বিনিয়োগকারীদের এত দ্বারা জানানো যাচ্ছে যে ওয়েব পোর্টালের ভারী ট্রাফিক অ্যাক্সেসের কারণে পোর্টালের প্রতিক্রিয়া ধীর হতে পারে। কমিটি এডিসি দ্রুত গতিতে প্রক্রিয়া বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। সমস্ত বিনিয়োগকারীদের ধৈর্য সহকারে তাদের ফর্ম পূরণের কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কোন ধীর গতি সমস্যার সম্মুখীন হলে কিছু সময় পর চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কমিটির নীতি অর্থাৎ রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির নীতি হলো পোর্টালের মাধ্যমে আপনার বিনিয়োগকৃত অর্থ সঠিকভাবে ফেরত দেওয়া। এছাড়াও কমিটি আপনাকে সমস্ত গুজব এড়াতে পরামর্শ দিচ্ছে, কারণ আমরা আপনাকে হয়রানি বা বিভ্রান্ত করার চেষ্টা করিনি। অতএব বন্ধুরা, আপনারা যে রোজ ভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটির যে নিজস্ব যে বিজ্ঞপ্তি রয়েছে, আপনারা যারা আমানতকারী রয়েছেন আপনাদের উদ্দেশ্যে কিন্তু মূলত এই বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া হচ্ছে যে আপনারা কোনোভাবে বিভ্রান্ত হবেন না। পোর্টালে প্রচুর জ্যাম চলছে, কারণ আপনারা জানেন রোজ ভ্যালির প্রচুর আমানতকারী রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু সেই টাকা ফেরতের জন্য আবেদন করছেন, যে কারণে অনলাইন পোর্টাল জ্যাম হচ্ছে, যে কারণে কিন্তু আপনাদের অনলাইন করতে অসুবিধা হচ্ছে। এবং আপনারা অনলাইন আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আবারও চেষ্টা করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা পরিষ্কার করে এই বিজ্ঞপ্তিটি বুঝতেই পেরেছেন যে আপনাদের কিন্তু কোনোভাবে বিভ্রান্ত করা বা আপনাদের হয়রানি করাই কিন্তু মূল উদ্দেশ্য নয়। এখানে কিন্তু আপনাদের এই পোর্টালের সঙ্গে বা অ্যাসেট ডিসপোজাল কমিটির সঙ্গে কিন্তু আপনাদেরকে কোঅপারেট করতে হবে, আপনাদেরকে কিন্তু সহযোগিতা করতে হবে। আপনারা প্রত্যেকে এই টাকা ফেরত পাবেন এবং আপনারা চেষ্টা চালিয়ে যান, আপনাদের অনলাইন আবেদন আপনারা কিন্তু সঠিকভাবে করতে পারবেন। এরপর যে তিনটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব, প্রথমে আপনাদের বলবো যে যাদের একাধিক সার্টিফিকেট রয়েছে সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন। আপনাদেরকে যে রোজ ভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটির যে অনলাইন আবেদন করার যে জায়গাটি, সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি। এখানে সম্পূর্ণ কিভাবে আপনারা আবেদন করবেন তার প্রসেসের লিঙ্ক আমি আগে বলেছি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আমি মূলত যে জায়গাটিতে আলোচনা করব, যাদের একাধিক সার্টিফিকেট সেক্ষেত্রে আপনারা কি করবেন। দেখুন, এখানে অনলাইন যে পোর্টাল যেভাবে ডেভেলপ করা হয়েছে, সেখান থেকে আমরা যা বুঝতে পারছি যে আপনারা একটার বেশি দুটো সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে কিন্তু একটা সার্টিফিকেট নাম্বার, একজন ব্যক্তির নাম, ইনভেস্টরের নাম এবং একটা সার্টিফিকেট ডিটেলস আপলোড করা বা ডিটেলস এন্ট্রি করার জায়গা এখানে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনারা দুটো সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন না একসঙ্গে। তবে এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে যে সার্টিফিকেটের ভ্যালু বেশি রয়েছে, অ্যামাউন্ট বেশি রয়েছে, আপনারা প্রথমে সেই সার্টিফিকেটটি অ্যাপ্লাই করবেন,
করে আপনারা দেখতে পারেন। প্রথমে আপনারা যে সার্টিফিকেটের অ্যামাউন্ট বেশি রয়েছে ডিপোজিট অ্যামাউন্ট, সেই সার্টিফিকেটটি আপনারা প্রথমে অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আপনারা আরেকটা কাজ করবেন, আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা এটা করে দেখতে পারেন। এখানে আইডেন্টিটি টাইপের আপনারা প্রথম সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় যে আইডেন্টিটি টাইপটি দেবেন, ধরুন আপনি আধার কার্ড দিয়ে প্রথম সার্টিফিকেটটি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করা যদি আপনার সাকসেস হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য এখানে আধার কার্ড বাদ দিয়ে অন্য যে কোনো একটি আইডেন্টিটি প্রুফকে সিলেক্ট করে যেটা আপনার রয়েছে আপনারা এখানে কার্ড নাম্বার দিয়ে একইভাবে অন্য সার্টিফিকেট ডিটেলস এখানে দিয়ে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন হচ্ছে কিনা নিচ্ছে কিনা আপনারা কিন্তু দেখতে পারেন। তবে সিস্টেম যেভাবে ডেভেলপ করা হয়েছে তাতে কিন্তু অবশ্যই যারা রোজ ভ্যালি যারা আমানতকারী যারা রয়েছেন আপনারা কিন্তু সমস্যায় পড়ছেন যাদের একাধিক সার্টিফিকেট, এটা আমরা অবশ্যই বুঝতে পারছি। তবে সফটওয়্যারকে যেভাবে ডেভেলপ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা একসঙ্গে একাধিক সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন না, একটাই সার্টিফিকেট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দু নম্বর যে গুরুত্বপূর্ণ সমস্যাটা আপনারা পড়ছেন যে অনেকগুলি রিসিপ্ট থাকলে সেক্ষেত্রে কি করবেন। আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে অনেকগুলি রিসিপ্ট রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওই সার্টিফিকেট অনুযায়ী কোন আমানতকারীর 50টি ইনস্টলমেন্ট দিতে হতো, সেক্ষেত্রে সেই ব্যক্তি 30টি ইনস্টলমেন্ট দিয়েছে, অতএব সেই ব্যক্তির কাছে 30টি রিসিপ্ট রয়েছে, বাকি 20টি তিনি না দেওয়ার কারণে তেনার কাছে কিন্তু সেই রিসিপ্ট গুলো নেই। আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনারা অবশ্যই আপনার সার্টিফিকেট নাম্বার দেবেন, এবং যেখানে আপনাকে যে ডিপোজিট অ্যামাউন্ট যেটা লেখার জায়গা রয়েছে যে আপনারা কত টাকা ডিপোজিট করেছেন বা জমা করেছিলেন, সেই জায়গায় আপনারা যতগুলো সার্টিফিকেট আপনার রয়েছে বা যতগুলো ইনস্টলমেন্ট আপনি দিয়েছেন সেই রিসিপ্ট অনুযায়ী আপনি টোটালটা যোগ করে নেবেন, আপনারা মোট কত টাকা জমা করেছেন প্রত্যেকটা সার্টিফিকেটকে যোগ করবেন, যোগ করলে যত টাকা হচ্ছে আপনারা সেই টাকার ভ্যালুটি আপনারা ডিপোজিট অ্যামাউন্ট এবং যে ফেরত পাওয়ার যে অপশনটা রয়েছে এখানে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে বলা হচ্ছে যে আপনার অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আপনি কত টাকা ইনভেস্ট করেছেন সেক্ষেত্রে আপনারা টোটালটা দেবেন, যতগুলো টাকা আপনি জমা করেছেন যতগুলো সার্টিফিকেট রিসিভ আপনার রয়েছে আপনি সেই অ্যামাউন্টটা এখানে দেবেন, এবং এখানে আপনি কত টাকা পেতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই একই ভ্যালু লিখবেন, আপনারা কিন্তু ভুল করেও ম্যাচুরিটি অ্যামাউন্ট লিখবেন না, এটা কিন্তু আপনাকে খেয়াল করে এই জায়গাটিতে আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। অতএব আপনাদের কাছে 2 নম্বর অপশনটি নিশ্চয়ই ক্লিয়ার করেছি। এরপরে 3 নম্বরে বলবো যে আবেদন সাবমিট না হলে কি করবেন, এই বিষয়ে আমি প্রথমেই আপনাদেরকে যে রোজ ভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটির যে বিজ্ঞপ্তি রয়েছে আপনাদেরকে প্রথমেই পড়ে শুনিয়েছি অ্যাসেট ডিসপোজাল কমিটি থেকে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার আপনাদেরকে দিয়ে দিয়েছি। যদি সমস্যায় পড়েন সেক্ষেত্রে আপনারা বারবার ট্রাই করবেন। রোজ ভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটি জানাচ্ছে যে এই মুহূর্তে পোর্টাল জ্যাম রয়েছে, আপনাদেরকে কিন্তু ধৈর্য ধরে আবেদন করতে হবে। সুতরাং যারা রোজ ভ্যালির আমানতকারী রয়েছেন আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের মধ্যে ইন করতে পারেন, করে সমস্ত রোজ ভ্যালি সংক্রান্ত সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন, সেগুলো আপনারা দেখবেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দেবো যে শুধু রোজ ভ্যালি নয় অন্যান্য যে সমস্ত চিটফান্ড যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোরও কিন্তু টাকা ফেরত দেওয়া হচ্ছে, সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত ভিডিওর লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।